জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়ক আলম একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে কিডনি জটিলতায় শুক্রবার মার্চ রাতে জরুরি ভিত্তিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয় পরিস্থিতি একেবারে নাগালের বাইরে যাওয়ায় শনিবার ভোরেই লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে নায়কের একমাত্র ছেলে ফাহিম নুর আলম জানা যায় পাঁচ বছর আগে থেকে শাহিন আলম কিডনির সমস্যায় ভুগছেন এর মধ্যে গত সাড়ে চার বছর ধরে তিনি ডায়ালাইসিস করে আসছেন গত শুক্রবার রাতে খুবই অসুস্থ হয়ে পড়েন শাহিন আলম ছেলে ফাহিম নুর বলেন বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ আমাদের ওরকম সামর্থ্য নেই যে ভালো চিকিৎসা করাবো হয়তো আজগার আলিতেই নেওয়া হতো না যদি আত্মীয়রা সহযোগিতা না করতেন তবে লাইফ সাপোর্টের যে বিল আসছে তাতে আমরা দুই দিনেই অসহায় হয়ে পড়েছি বাবাকে বিদেশে নেওয়া তো দূরের কথা তার অবস্থার যদি উন্নতি না হয় সামনে আর হয়তো লাইফ সাপোর্টেই রাখতে পারবো না এর অর্থটা কি তা আপনারা জানেন বিষয়টি নিয়ে আমরা এখন জলে পড়েছি দীর্ঘদিন ধরেই সিনেমায় অনিয়মিত ছিলেন শাহিন আলম হঠাৎ করে দুই সালে খবর পাওয়া যায় তিনি গুলিস্তান কাপড়ের ব্যবসা করে দিনাতিপাত করছেন কিডনি রোগে আক্রান্ত শাহিনী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফাহিব আরও বলেন অনেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনের বিষয়টি বলেছেন আমরাও সেদিকে চেয়ে আছি প্রধানমন্ত্রী তো ইতোমধ্যে অনেককেই সহযোগিতা করেছেন সন্তান হিসেবে আমার আকুতি ওনার কাছে পৌঁছে দেওয়ার আবেদন আপনাদের কাছেই করছি জানা যায় করোনা মহামারী শুরুর পর বন্ধ রাখতে হয়েছিল আলমকে সেই সময়ে দুর্বল হয়ে পড়েন তিনি চিকিৎসার ক্ষেত্রেও আরও অনেক কালক্ষেপণ করতে হয়েছিল তাকে অন্যদিকে মিডিয়া থেকে দূরে থাকায় তার খোঁজখবরও তেমন কেউ পাননি প্রসঙ্গত উনিশশো সালের বিএফিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাহিন আলম তার উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ঘাটের মাঝি এক পলকে গরিবের সংসার তেজি চাঁদাবাজ প্রেম প্রতিশোধ টাইগার রাগ অনুরাগ দাগি সন্তান বাঘা বাঘিনী আলিফ লাইলা স্বপ্নের নায়ক আঞ্জুমান অজানা শত্রু দেশদ্রোহী প্রেম দিওনা আমার মা পাগলা বাবুল শক্তির লড়াই দলপতি পাপী সন্তান ঢাকাইয়া মাস্তান বিগ বস বাবা বাঘের বাচ্চা বিদ্রোহী সালাউদ্দিন প্রভৃতি